রইল আর আপনারা জানেন যে স্পোর্টসের দোকান দিচ্ছি এবং দিয়ে ফেলছি, প্রায় দোয়া করবেন, তো সবাই আসবেন। লোকেশনটা হচ্ছে কসবা কুঠি বাজার। এটা হচ্ছে আমার ছোটবেলার সবারই একটা স্কুল থাকে, এটা হচ্ছে আমাদের সরকারি জাজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি অনেক ভালো আছেন, অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো জানি না যে ভয়েসটা, কারণ ভোর সকাল যখন উঠবেন তখন ভয়েসটা একটু ভিন্ন রকমই হবে। সো এখন এই মুহূর্তে আসলে প্রায় মানে রমজান পর্যন্ত ফজরের নামাজটা পড়া হয়েছে, এরপরে ভাই নামাজটা পড়ার জন্য অনেক চেষ্টা করতেছি, মানে পারতেছি না। তো কয়দিন রমজান গেছে? প্রায় এক মাসের কাছাকাছি মেবি। তো আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আজকে ফজরের নামাজ পড়লাম, উঠলাম, মসজিদে গেলাম। তো আমারও আমার আম্মু মারা গেছে প্রায় 7-8 মাস কাছাকাছি মেবি, এর ভিতরে 3 দিন শুধু 5-6 দিন গ্যাপ গেছে, কবরস্থানে যাওয়া হয়নি, মানে একটানা 5-6 দিন আর কি এরকম। তো আসলে অনেক মিস করি আম্মুকে। তাছাড়া ওই বিকাল হইলো যাইতাম, ফজরের সকাল হইলো মানে যাইতাম, কিন্তু এখন এই 5-6 দিন 3 বার গ্যাপ হয়েছে। তো ইনশাআল্লাহ ফজরের নামাজটা পড়ার পরে একটু ঘোরাঘুরি করলে হাঁটাহাঁটি। তো এই মুহূর্তে একটু কবরস্থানে যাচ্ছি। তো অনেকে বলতে পারেন যে ভাই এটা বলার, ভাই এটা বলার বলতে একটি উদ্দেশ্য যে নামাজ পড়বেন পাঁচ সবাই, এটাই আমি এখনও বলি। আমরা ফানি কন্টেন্ট করি দিকে কী আছে ভাইয়া, আমরা কি আর খারাপ কোনো কিছু তেমন একটা করি না, যে কন্টেন্ট করি জাস্ট আপনাদেরকে বিনোদন দিই, কিন্তু হ্যাঁ পাঁচক তো নামাজ পড়বেন, এটি সবচেয়ে বেস্ট। তো আমি দোয়া রইল আর আপনারা জানেন যে স্পোর্টসের দোকান দিচ্ছি এবং দিয়ে ফেলছি, প্রায় দোয়া করবেন, তো সবাই আসবেন। লোকেশনটা হচ্ছে কসবা কুঠি বাজার, মসজিদ রোড, নকাঘাট। সো এই মুহূর্তে একটু হাঁটতেছি, হাঁটার পরে পাশে যাবো, আজকে আর একটু কাজ আছে, আমার 4-5 দিন লাগবে আমার সম্পূর্ণ কাজ করতে। তো আপনাদের মাঝে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্যে অনেকদিন ভিডিও দিতে পারি না, গ্যাপ যায় আসলে, অনেক মিস্টেক। তবে হ্যাঁ স্পোর্টসের মাল নিয়েও কিছু ভিডিও দিব আপনাদের সামনে, নতুন নতুন টি শার্ট কিংবা আপনাদের বিভিন্ন যে কোনো স্পোর্টসের মাল লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমার ডিসক্রিপশনে তো নাম্বার দেওয়া থাকে। এটা হচ্ছে আমার ছোটবেলার সবারই একটা স্কুল থাকে, এটা হচ্ছে আমাদের সরকারি জাজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। খুবই সুন্দর করছে, সরকারি যতগুলো কাজ করছে সবগুলো থেকে এটাই মনে হয় ভিন্ন কাজ করছে, কারণ সবগুলো কাজ একরকম করছে, বাট এই কাজটা একটু ভিন্ন রকম, অনেক সুন্দর করছে। আপনার দেখেন নাহলে এটার ডিজাইনটা একটু অন্য ভিন্ন রকম করছে, আমি দেখছি অনেক জায়গায় সেম সিস্টেম করছে কিন্তু এই সিস্টেমটা কোনো জায়গায় দেখি নাই, অনেক সুন্দর লাগলো আসলে। এখানে বাচ্চারা তবে এখন কিছু স্কুল বা এইগুলো নিয়ে সবাই থাকে ব্যস্ত, তো ওইটাও ভালো খারাপ না। তবে প্রাইমারি স্কুলগুলো যদি একটু ভালো টেক কেয়ার করতো বা সরকারও তো টাকা দেয় ঠিকই, কিন্তু ওরা তো মানে যারা টিচার এখানে আসলে দেখা যায় যে প্রাইমারি স্কুলের যে সিচুয়েশনটা আর কি। যাই হোক, তো খুবই সুন্দর লাগলো, আমরা তো আর এরকম পাই নাই, আমরা যখন পড়াশোনা করছি ওইটাও পাই নাই, ওইটার থেকে আরও দুর্বল ছিল। তো এখন তো বাচ্চারা কত ডিজাইন কত সুন্দরের মুহূর্তে একটা শিফট করলো। তো যাই হোক, আমরা চাই যে ওরা ওদেরকে টেক কেয়ার করুক ভালোভাবে, তো থ্যাংক ইউ সো মাচ। আর এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় মসজিদ জাজিয়ারা, হুজুরের নামাজ পড়ে আসলো হুজুরদের জাজিয়ারা কেন্দ্রীয় মসজিদের এপাশটা যাচ্ছে যাচ্ছে বাবাই, ওইটা হচ্ছে কবরস্থান। সো গাইস, এই হচ্ছে আমার মানে এক হচ্ছে আমাদের, এটা হচ্ছে কেন্দ্রীয় মসজিদ জাজিয়ারা, হয়তো বা ঈদের নামাজে ঈদগার সময় তখনও দিলাম।